হ্যালো গাইস আসসালামু আলাইকুম এস কে জায়দুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো আমার একটা খরগোশ বাচ্চা দিতে চলেছে তো অনেকেই জানে না খরগোশ কীভাবে বাসা বানায় তো ওইটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর খরগোশ কীভাবে বাসা বানায় আর কোথায় রাখলে ভালো হবে আর কী করলে খরগোশের এই বাচ্চাগুলো ভালো থাকবে ওইটাই আপনাদেরকে বলবো তো যারা খরগোশ পালেন যাদের খরগোশ বাচ্চা মারা যায় তারা এই ভিডিওটা দেখে আমার থেকে এই শুনে নিতে পারেন তাদেরই ভালো হবে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এক নম্বর যেটা পয়েন্ট যে খরগোশ যখন বাচ্চা দেওয়ার টাইম হবে ওরা এই ঘাস যেটা বলে ঘাস নিয়ে ওরা বাসায় থুবে এই আমার যে খরগোশটা দেখতেই পারছেন যে বাসা বানাইতেছে তো আমি ওকে ই দিছি ধুবরা ঘাস আপনাদেরকে রাতে যে দেখাইলাম ভিডিওর আগে তো ওই ঘাসগুলা দিছি তো আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা দেখে আপনারা ওই ঘাসগুলা দিতে পারেন এই যে এই ঘাসগুলা দেয় মরা ঘাসগুলা তো দেখেন এই যে ফি আবার এই ঘাস নিতে চলে যাচ্ছে তো যখন ওদের বাচ্চা দেওয়ার টাইম হবে ওরা নিজে নিজেই বাসা বানানো বাসা বানাবে আপনারা কোনো ধরাধরি করবেন না ওরা নিজেই বাসা বানাবে আপনাদের কোনো চিন্তা করবে তো হবে না তো আর যে আরেকটা যে কথা যে আমার উপরে যে খরগোশের বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আমি তলে নামিয়ে দিছি সেটার কারণ হলো যে আপনারা যখন আপনাদের খরগোশ বাচ্চা দেওয়ার টাইম হবে ওই মা খরগোশটাকে আলাদা রাখবেন দেখেন এই বাচ্চাগুলোকে আমি আলাদা রাখছি সেটার কারণ হলো যে যখন ওই মা খরগোশটা বাচ্চা দিবে বাচ্চা দিলে এই বাচ্চাগুলা যখন ওই খাসা তুটবে ওই বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে তো সেই কারণে এই আমি এই খাসাটা দিছি তো আর ই বাচ্চাগুলাকে আলাদা করছি আর এই যে দেখেন ওই মাটাও ওইখানে আছে ওই কানিত আর এই দেখেন সবগুলা একসাথে বসে আছে এই দেখেন এই যে তো আর এই খরগোশ দেখেন বাচ্চাগুলো কিভাবে বসে আছে আর মা খরগোশটাকে দেখায় কিভাবে দেখেন এই যে ওইখানে বাসা বানাইতেছে তো খরগোশগুলা এই যে ঘাসগুলা দিয়েছিলাম এই ঘাসগুলো আরও দিতে হবে তো সেই কারণে আমি ঘাসগুলো এখন দিব তো আপনারা আমার বিডোর পাশেই থাকেন এই যে ঘাসগুলা এই মরা ঘাসগুলো আপনারা দিবেন তো আমি এই মরা ঘাসগুলা এই ঘাস যখন খাওয়া শেষ হয় এই গাছগুলো বেঁচে থাকে এই ঘাসগুলো আমি শুকাতে দিই শুকাইলে দেখেন যে কীভাবে বাসা বানাইতেছে আর যেটা এই খরগোশ যখন বাসা বানানো শুরু করবে তো ওইটা আমি আপনারা একটা নেস্ট বক্স দিবেন যেটা ওই যে ওই যে খাসার কানিতে দেখতে পারতেছেন ওই বক্সটা দিলে কি হবে যখন আপনার খরগোশ যখন বাচ্চা দেওয়ার টাইম হবে ওই বাচ্চাগুলো ওই বক্সে দিবে ওই বক্সে দেওয়ার কারণ যখন আপনার এই খরগোশগুলা বাচ্চা দেওয়ার পর যখন ওই বাচ্চাগুলো ওই বক্সে থাকবে মা খরগোশটা যে নিজেই দুধ খাওয়াবে আর আপনি যদি খরগোশটাকে বক্স না দেন তাহলে এই বাচ্চাগুলো এই যে খড়ের যে ফাঁকগুলো আছে বা এই ফাঁসাগুলো যে আছে এই ফাঁসা দিয়ে পড়তে পারে তো সিরিজ এই বাচ্চাগুলা এই অন্য অন্য জায়গায় থাকবে আর বাচ্চাগুলা ভালো থাকবে না ঠান্ডায় মরে যেতে পারে তো সেই কারণে আপনারা বক্স দিবেন আর যখন ঘাসগুলা ওই বক্সে থবে না যখন দেখবেন যে এই খরগোশটা এই কানিতে থুইতেছে আর আপনি থুইছেন ওইখানিতে তো ওই বক্সটা নিয়ে যেখানে ওই ঘাসগুলা থয় ওই ঘাসগুলা থুবেন দেখেন এই যে এখানে এই মা খরগোশটা এই বাসা বানাইতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন